রায়পুর IMS কিন্ডার গার্ডেনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর রায়পুরায় MS কিন্ডার গার্ডেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2019 ও 2018 সালের সমাপনী পরীক্ষা A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদুল্লাহ মেম্বারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতকান্দি MB উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খন্দকার হারুনুর রশিদ। তারকান্দি কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখ রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মহসিন হুসেন বিদ্যুৎ এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন চানমিয়াকা। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন MS কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিনউদ্দিন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল মোহাম্মদ কামরুল হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মতিউর রহমান, অবসরপ্রাপ্ত সার্জন আব্দুর রৌফ, শওকত আলী, মুন্সি আব্দুল খালেক, মোহাম্মদ জামাল উদ্দিন সহ অন্যান্যরা। নরসিংদী রায়পুরা থেকে আবু হাসানের তথ্য ভিডিও চিত্রে OK1.TV।